নমস্কার, আমি ঋতু। আজকে নিয়ে চলে এসেছি ডিমের একদম সহজ রেসিপি, আদা রসুন বাটা ছাড়াই। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডিমের ঝোল খেতে দারুণ টেস্টি হয়। তা চলুন শুরু করা যায়, আর ঝটপট হয়েও যায়। এর জন্য আমি ডিম আর আলু আগেই সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে, কড়াই গরম হয়ে গেলে ডিমটার উপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, খুন্তির ডগা দিয়ে ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে দেবো। এতে কী হবে, ডিমের ভেতরে মশলাগুলো ভালো মতন ঢুকে যাবে। এবার ওই তেলেই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কুচানো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দিলাম। পেঁয়াজের উপরেই লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে। আমি যতটা পরিমাণে ঝোল করব, যতটা পরিমাণে আলু আছে ঠিক ততটা পরিমাণে। এবার ওই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি ওর উপরে টমেটো কুচানো লঙ্কা চিড়ে দিয়েছি 10-12টা, আর ছোটো চামচের এক চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে কিন্তু মিষ্টি হয় না, তবে টেস্টটা খুব ভালো হয়। এবার আমার ঘরে যাবতীয় গুঁড়ো মশলা সেগুলো আমি দিয়ে দিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মিট মশলা সব দিয়ে হালকা অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়লো। তা বাস, মশলা দিয়ে তেল ছাড়লো, তখন আমি আলু, সিদ্ধ করা আলু আর ভাজা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 6-7 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে যতটা জলের প্রয়োজন, আমি যতটা ঝোল করব ঠিক তত পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটানোর সময় আমি খুন্তির ডগায় করে যে সব আলুগুলো আছে কিছুটা আলু আমি এর মধ্যে গলিয়ে দেব। তাহলে কী হবে, ঝোলটা যে একদম পাতলা ঝোলটা থাকবে না, এটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একবার এই পদ্ধতিতে করে দেখবেন, আদা রসুন বাটার কোনো ঝামেলা নেই। বাস ফুটে গেলে, জলটা ফুটে গেলে তখন দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা, মিনিমাম ছোটো বাটির এক বাটি মতন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর কতটা সুন্দর হয়েছে কালার! আর এটা দিয়ে কিন্তু আপনি এক থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারেন। তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিও রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্নার রেসিপিতে বা ছোট্ট একটি ব্লগস ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।